আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল আলহামদুলিল্লাহ রবিআ সম্মানিত দিনদর বায়রা আজ আমি অন্তত এক গুরুত্বপূর্ণ একটি বিদুনিয়া আপনাদের সামনে হাজির হয়েছি সে বিষয়বস্তু হল একশিরা হার্নয়া অন্ড ফুলে যাওয়া কোরআন চিকিৎসা কিছুদিন ধরে আমার এক বন্ধু কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দিয়েছেন যে ভাইয়া আপনি একটা একশিরা বেমার হার্নি বেমার অন্ডকোশ বেমারের বিষয়ে একটা ভিডিও আপলোড করবে। তার অনুরোধে হ্যাঁ আমি আজ আজ এই বেমারের বিষয়ে আমি শেয়ার করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল আইকন আছেন বেল আইকনটি পাবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন তাহলে শুরু করা যাক পুরুষের বিশেষ একটি রোগের নাম হলো এক্সরা বেমার পুরুষের এটা বিশেষ একটা রোগের নাম হলো একশিরা বেমার এটা বাচ্চাদের হতে পারে এটা বুড়া মানুষেরও হতে পারে এটা সাধারণ মানুষের সব মানুষ হতে পারে এটি সাধারণত আপনি আঘাতজনিত কারণে হয়ে থাকে আপনি আঘাতজনিত কারণে ওটা হইতে পারে অণ্ডকোষে আঘাত পাওয়ার কারণে এটি রোগ হয়ে থাকে অন্ডকোষে হয়ে থাকে অথবা হারনিয়া রোগের ও এক প্রকার এই হারনিয়ার এক প্রকার রোগ হয়েছে আপনার একশিরা এক্স রে বলে আচ্ছা যে কারণে হোক আঘাতজনিত কারণে হোক যখন আপনার অন্ধকোষের ডান ও বাম পশে ফুলে যাবে পানি জমা হয়ে যাবে তাকে ডাক্তরি ভাষায় বলে এক রে তাকে ডাক্তরি ভাষায় বলে এক্স রে তাহলে আমি নিয়ম কি নিয়ম নিয়মটা আপনার শুনে শনিবার ভালো করে শুনবেন শনিবার অথ মঙ্গলবার সূর্য উদয়ের সময় আপনি কোনো একটা বড়ই গাছের বগলে যাবেন যাওয়ার পরে এক নিঃশ্বাসে তিনবার বলবেন বিশ মিল্লা বিশ বলবেন বলার পরে হুম বলার পরে দুই হাত দিয়ে দুই হাজার টান দৌড়াবেন আমি আমি নিয়মটা আবার বলি প্রথমে চার আটটা গেলেন যাওয়ার পরে দুই হাত দিয়ে ধরলেন দুই হাত দিয়ে ধরার পর ধরার পরে আপনি বলবেন বিসমিল্লা 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 বলে এক নিঃশ্বাসে রান্ধে উঠবেন উঠাবেন এক কিনিস উঠাবেন উঠানোর পরে কাজটা করবেন আপনি বাড়িতে আনবেন বাড়িতে আইনে ওই সারাটা থেকে আপনি মোল নেবেন মূল শিকড়ের মোল নেবেন এক ইঞ্চি পরিমাণ কাটবেন কাটার পরে আপনি কোনো একটা সুতায় পেঁচিয়ে মাদুলিতে ভরিয়ে আপনার কুমোরে রশির সাথে ঝুলিয়ে রাখবেন আচ্ছা যদি ডান পাশে আমার এই আপনার অন্ড ফুলে গেলো তাহলে ডান দিকে আপনি ঝুলে রাখবেন যদি বাম পাশে ফুলে গেল বাম পাশে রাখবেন আর যদি দৌটায় ফুলে গেছে মধ্যে রাখবেন ঝুলিয়ে রাখবেন যতদিন পর্যন্ত আপনি এই ফুলা না কমবে ততদিন পর্যন্ত আপনি ঝুলিয়ে রাখবেন তারপরেও আপনি ডাক্তারের কিছু ফর্মুলা করবেন ডাক্তারি ফর্মুলা করবেন দোয়া এবং দাওয়া তরাই কাজ করতে হবে করতে হবে এইভাবে আপনারা এই কাজটা করবেন করলে পরে আপনারা এই বেমারির থেকে আপনারা মুক্ত হবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি